কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন ট্রিসটা পার হব হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। তো দেখো, তোমাদের তো কালকে বলেছিলাম যে আজকে মায়াপুর যাব, মানে কমিউনিটিতে পোস্ট করেছিলাম একটা ফটো দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 2:30, এখন বেরোবো। আর কে কে যাচ্ছে একবারে গাড়ির ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ কেমন লাগছে জানিও। তো ভাবছিলাম শাড়ি পরে যাব, তো এটা আমার নতুন ড্রেস আজকে এনেছে। তোমার দাদাভাই বললো শাড়ি পরতে হবে না, তো সকালবেলা ঘুরতে ঘুরতেই বাজারে চলে গেছে আমার জামা কিনতে। আর এই জামাটা নিয়ে এসছে, জামাটা কিন্তু খুব সুন্দর, পিছনটা দেখো একটু অন্যরকম স্টাইল এসেছে, তো আমার খুব পছন্দ, অনেকেরই পছন্দ। মানে আমি যারা দেখেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক, আসো। আমরা যাবো হচ্ছে টোটোতে। এই যে টোটোওয়ালা আমাদের বাড়ির কাছে, তোমরা চেনোই বলে নমস্কার। এই যে তোমার দাদা ভাই, আর এই যে মা, এই যে প্রান্ত, আর আমি ক্যামেরার পিছনে, আরো দুইজন উঠবে। এই যে দীপা, আমি মিলে যাব না টিচার, তার নাম কি নাম? এই যে দীপার ভাই সুজন যাচ্ছে না, সুজন গেলে কি যে হতো, বিজয়ের বিজয়ের কোলের উপর বসতো। কৃষ্ণ রাধে 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 রাধে। তো আমরা চলে এসছি, তো আমাদের খিদে পেয়ে গেছে। তো সঞ্জয় একটা বিস্কুট কিনল, আমরা কিনলাম একটা পুচকি বিস্কুট কিনে সবাই খাবো। আর টোটোওয়ালা গাড়ি রাখতে গেছে, আর এখানে প্রচুর মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর সবাই আমি ভিডিও বানাচ্ছি, তাকিয়ে আছে সবাই, তাকিয়ে আছে ওই যে ওই পাশের লোকজন, সব তাকিয়ে আছে। মনে হচ্ছে না বৃষ্টি পড়ার ওয়েদারটা ভালো লাগছে, বেশ হেভি আছে ছবি, হেভি সবকিছু, ওয়াও ওয়াও। এই যে আমাদের টোটো টোটোওয়ালা, হ্যাঁ কথা আছে আমাদের টোটোওয়ালা, তো আমরা এর মধ্যে দাঁড়িয়ে আছি নৌকার মধ্যে, তো পুরো এটা ভর্তি হবে, তারপরে এটা ছাড়বে। একই সাথে মিলিত হয়েছে গঙ্গা নদীর জলটা অনেক ঘোলা, তো এই দুটো নদী একই সাথে মিলিত হয়েছে, আর আমরা জলঙ্গের উপর দিয়েই পার হচ্ছি। আমরা নৌকাটা পার হয়ে গেছি, এবার একটা টোটো নেব, টোটোতে করে পৌঁছাবো, কারণ হেঁটে যাওয়ার ক্ষমতা নেই আর অনেকটা দূর। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ঘাটটা পার হয়েছে, এখানে অনেক বয়স্ক এবং ঠাকুমারা থাকে, তো মাথায় তিলক দিয়ে দেয়, তো প্রণামী হিসেবে কিছু দক্ষিণাও দিতে হয়। তো দেখো সবাইকেই তিলক দিয়ে দিচ্ছে, আর তিলক করতে তোমরা তো জানোই, আমি আগেও বলেছি আমার খুব ভালো লাগে। আর মায়াপুর আসবো তিলক করবো না, এটা তো হতেই পারে না। তো দেখো কত সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছে, আর খুব ভালো লাগছে। তারপরে এখানে অনেকেই থাকে বই নেওয়ার জন্য, বলে যে, তারপরে ইনি মানে কি যে বলছিল আমি ঠিক বুঝতেই পারছিলাম না, যেহেতু আমি বাঙালি আর হিন্দিও বুঝতে পারছি না, এনা আর ইংলিশ তো মাথার ওপর দিয়ে যাচ্ছে পুরো।
furniture, the makeup, teaching coach, it was very nice work. তো আমাদের তিলক দিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে তিলক করতে। কি হ্যাঁ টোটো যাবো, ও তা টোটোর কাছে আগে পৌঁছাবো তো একটু হাট। তিনজন করে উঠতে হবে কিন্তু এইবার। নতুন গেট আর ওই ভাঙা চোরা একটা টোটোতে উঠেছি আমরা সবাই মিলে, আর একটু থাকে টোটোর অবস্থা। আচ্ছা শোনো সবাইকে বলছি, জালাল খালের সবাইকে বলছি, রাজদীপের টোটো খুব সুন্দর, রাজদীপ টোটো চালাতে পারে হেভি কিন্তু। তো তোমরা যদি কেউ টোটোতে কোথাও যাও আমি সবাই চুপ কর বদমাইশ না, সত্যি খুব ভালো টোটো চালায়। আমি ধরো এই অবস্থায় আমাকে খুব সাবধানে নিয়ে আসছে, ও খুব ভালো। থ্যাংক ইউ। আর এক সময় আমাদের দুজনের একসাথে দেখছো না, তো ওই জন্য এখন ক্যামেরাম্যান ছিলাম, ক্যামেরাম্যান ছিলাম, বড় হয়ে গেছে পিচা। এই ভয় লাগছে, ভয় লাগছে, এরকম ক্যামেরা ধরতে গেলাম দৌড়ি দৌড়ি পিচাতে হবে। এই পিছন থেকে সরিস, আমি দেখিনি। ও একবার এসেছিল তোমাদের ব্লগে বলেছিলাম, সেই সময় আমার জন্য একটা জামা নিয়ে গেছিল, তো আমি কোনোদিন আসিনি সন্ধ্যার সময়, তো আজকে দেখবো আরো হচ্ছে গানও করবো, ঠিক আছে হরে কৃষ্ণ গানও করবো। ভিতরে তুলতে দেবে না, তুলতে না দিকে আমরা মানে মনের থেকে তো সেই কি বলবো এক্সপ্রেশনটা তো আসবে না যে হরে কৃষ্ণ গান করবো সবার সাথে মিলে। আর হচ্ছে সব থেকে আমার খুবই ইচ্ছা ঠাকুরের ভোগটা খাওয়ার, এখানকার মায়াপুরের ভোগের তো কোনো মানে তুলনাই হয় না, যেটুকু বলবো কম হবে। তো চলো এই আমি কষ্ট পেয়ে যেতাম, কি সুন্দর গাড়ি। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, এই দেখো মানে এই জায়গায় আসলে আর মনে হয় না যে বাড়ি ফিরে যায়, কত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, আমার তো বিশাল ভালো লাগে। আর এখন রোদও নেই তো ঘুরতে সেই মজা, কি ভালো লাগছে একদম, কি সুন্দর জায়গা, এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে না, এখানেই থেকে যেতে ইচ্ছে হয়, মনটা শান্ত হয়ে গেল, মানে মনের মধ্যে যে কেমন একটা ফিলিংস হয় বোঝানো যাবে না, এত ভালো লাগে। আর এই যা ফটো তুলতেই ব্যস্ত, আয় এইদিকে সামনে যাই। খুবই ভালো লাগছে, আর বাড়ি আজকে যাবোই না, এত ভালো লাগছে এখন আর ভেতরটাই যে একটু বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বিশাল ভালো লাগছে। এখানে রাখ, এখানে রাখি ছোট, আমার পা পুরো ফুলে ট্যাপা ট্যাপা হয়ে গেছে পা, তাহলে ওই সাইডে রাখি, এই সাইডে তোমার জুতো খুলতে হবে তো। তোমরা মেঘটা দেখো কি কালো মেঘ, পুরো বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরা তো একদম কালো হয়ে আছে, জানি না কি হবে, ঝড়ে আমাদের উড়িয়ে নিয়ে যাবে। এই তো ফোন গুলো এই যে এরা যাচ্ছে, আমরা যাবো না ভেতরে, কারণ ফোন রেখে যেতে হবে আর সিঁড়ি ভাঙতে হবে, শুধু শুধু আর যাচ্ছি না। দাও ব্যাগটা দিয়ে যাও, আমার কাছে ব্যাগটা দিয়ে যাও, তারপর এই যে ঘর, কালো মেঘ, মেঘ তো পুরো বোঝা যাচ্ছে এই সাইডে, দেখো
মা মন্দিরে আসলাম। তো এখন আমরা এখানে বসে আছি কোথায়, পুরো অন্ধকার হয়ে আসছে চারিদিকে, মানে কি বাজে অবস্থা। ফোন করতে গেছে, একজন আসবে, কারেন্ট চলে এসেছে। তো দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে, চিনতে পারছো হয়তো, আগে একবার দেখেছো আমার ব্লগে। হরে কৃষ্ণ। তো তীর্থে এসে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এনার আবার বড় পণ্ডিত, ওই চটি রেখে এসছে সন্ধ্যা আরতির ওখানে, দিয়ে খালি পায়ে এসছে এখানে। আরে আমি না একটু দূরের ভাব, মানে লাস্ট পর্যন্ত সন্ধ্যা আরতির ওখানে যেতে হবে, তো এসে ভাবলাম আগে থেকে আমরাও দেখবো সন্ধ্যা আরতি দেখে, তারপরে যাবো। ওয়েদার মনে হচ্ছে একটু একটু ভালো হচ্ছে, মানে আলো হয়ে একে এইমাত্র অন্ধকার হয়েছে, ভালো একটু আলো হয়ে গেছে। আমি তো ভাবছিলাম মানে সন্ধ্যা হয়ে গেছে, না না বেশি বাজে নেই, কিন্তু ওই মেঘে একদম অন্ধকার হয়ে এসেছিল। দেখো কি মেঘ করেছে, আর বৃষ্টি আসছিল বলে আর খুব হাওয়া হচ্ছিল, ওই জন্য সবাই মিলে এখানে বসে আছি। আর ওরা ভেতর থেকে ঘুরে চলে এসছে, আর খুব একটা ওরা ভেতরে বেশিক্ষণ থাকেনি। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর প্রচন্ড জল বেড়ে গেছে, কেন আমাদের রং সাইড দিয়ে হাঁটাচ্ছে, তারপরে এখানে আমরা একটু গানে শুট করছিলাম, সবাই ক্যামেরা ধরে দিচ্ছিল। আর সবাই একসাথে গেলে খুব ভালো হয়, একটু ক্যামেরা ট্যামেরা ধরে দিতে পারে, আর ওরা খুব ভালো ক্যামেরাও ধরতে পারে, যেহেতু এখনকার ছেলেপেলে তো একদম এক্সপার্ট। আর আমি আর তোমার দাদা ভাই একদম ব্যস্ত, দেখো কিনছে না দোকানে, যে দাম শুনছে আর বলছে দাম বেশি। এই যে সব আবার দোকানে ঢুকেছে, সব জিনিসগুলো খুব সুন্দর, কিনবে তো, দেখো তো জিজ্ঞেস করলে তো কেনে নাকি সব। আমাদের নেওয়ার মতন এখানে কিছু নেই, আমি দাঁড়িয়ে মা কিছু নিলে নেবে পুজোর ঠাকুরের জন্য, মা ওখানে দাঁড়িয়ে আছে। ক্যামেরার সামনে বলছে কত রকম বললো, ও আগে দিন সাজালাম, তখন অন্য বলবে কি ভালো। আবার বৃষ্টি চলে এসছে, ওই জন্য এখানে একটু দাঁড়িয়েছি, আর দেখতে পাচ্ছি ওই একটা অন্ধকার আবার হয়ে আসছে, যেহেতু আবার বৃষ্টি আসছে। আর এখানে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর মন্দিরটা আমরা পুরো দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আমরা খাবো হচ্ছে ঘুগনি
আর চাউমিন, এখানে সবই নিরামিষ। তো আমরা চাউমিন আর ঘুগনি খেলাম, এবার যাচ্ছি একটু সন্ধ্যা আরতি দেখতে। সবই নিরামিষ, সবই নিরামিষ, এখানে নিরামিষ বাড়ির থেকেও নিরামিষই খেয়ে এসছি আমরা সবাই, এখানেও নিরামিষই পাওয়া যায়। আর এমনি বাইরে হোটেলের যেগুলো সামনে ওখানে আমিষ তো অবশ্যই পাওয়া যায়। তো দেখি সন্ধ্যা আরতি দেখতে পাই কিনা, আর প্রচুর লোকজন তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর যারা আসলে মায়াপুর একবার এসে ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা, আমরা তো প্রায়ই আসি। খাবার ভালো, হ্যাঁ এখানে চপ পাওয়া যাচ্ছে, তো ওখানে দিচ্ছিল বাঁধাকপির চপ। আমি ভাবছি এমনি চপ, আলুর চপ, আমার আলুর চপ ফেভারিট, বাট বাঁধাকপির চপ সব ভালো লাগে না, ওই জন্য খাইনি। আর এই সাইডে ওই যে ওটা বড় দেখতে পাচ্ছি, ওটা একটা রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখানে দক্ষিণা দিতেও পারো নাও পারো, অনেকে দেয় অনেকে দেয় না, এরা এনারা চায় না। তো আমরা এখানে ওরকম চটি সবাই একসাথে রেখে এবার যাব। ওই যে বস্তার মধ্যে দিয়ে দাও সব, ওই জুতোই খোলা হয়নি, বস্তা দিয়ে দিয়েছো, ওই বস্তার মধ্যে রাখতে হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে। তো এখানে 40 টাকা না 50 টাকা টোকন দিয়ে প্রসাদ দেয়, আর প্রচুর খিদেও পেয়ে গেছে। ওখানে ঘুগনি আর চাউমিন খেয়ে হয়নি, আর 7টা, হ্যাঁ 7টা পর্যন্ত দেয়। তো ভাবলাম এখানে খেয়ে তারপরে আমরা সন্ধ্যারতি দেখতে যাবো, চটিটা ওখানে রেখে এসছি আমরা। পা পুরো ব্যথা হয়ে গেল, হ্যাঁ পায়ে লাগছে বল। এখানে আমরা যাচ্ছি হচ্ছে গদা ভবনে। তো এখানে 50 টাকা করে মানে মাথা পিছু টিকিট পাওয়া যায়। তো এখানে খাবার দেওয়া হয়, তো প্রচুর মানে প্রচুর লোকজন এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে। তো আমরা আগে কোনো দিন আসিনি, এবার ফার্স্ট এলাম। আর জায়গাটা না প্রচুর সুন্দর, দেখো ভেতরটা কত সুন্দর, একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছিল। আর টিকিট আমরা কেটে ফেলেছি একবার, তো তারপরে শুনলাম যে 8:30 থেকে 9টার মধ্যে দেবে। তো আমরা তারপরে টিকিটটা না রিটার্ন করে নিয়েছিলাম। তো তারপরে তোমরা তো বুঝতেই পারবে পুরো ভিডিওটা দেখলে, তারপরে আবার আমরা টিকিট কেটেছিলাম। তো দেখো জায়গাটা কিন্তু প্রচুর সুন্দর। আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি গদা ভবন থেকে, গদা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। চলো তোমাদেরকেও দেখাতে তো পারবো না, কারণ ওখানে মোবাইল নেট ঢুকতে দেবে না। মায়াপুর আসবো, মায়াপুর আসবো, আর এখন এসে বলছে যে হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না, এই যে খালি পায়ে আছি, পেটে খাবার নাই, পেট খালি, ওই জন্য খেতে গেলাম, যে খাবো বলেই গেলাম, যে খেতে একবারে যাব, কিন্তু সেটার খাবারটা দেবে 8টার সময়, কি 8টা না 8:30 থেকে 9টা, আমরা তো ততক্ষণ বাড়ি,
অবশ্য মনে হয় না যতক্ষণ বাড়ি যাবো, আজকে একটু লেটই হবে, এসছি লেট করে একটু লেটই হবে। আর আমাদের যেহেতু যে টোটোতে যাচ্ছে তো সে বাড়ির কাছে, আবার মধ্যে বৃষ্টি আসবে, দেখো মেঘজিল বৃষ্টি তো আসবেই, আবার মেঘজিল। তোরা কেমন লাগছে অবশ্যই জানিও। এখন সব খিদে পেয়ে গেছে, এই যে হ্যালো কেমন লাগছে? সুন্দর লাগছে, হেভি লাগছে, এখন সব এখানে টিফিন করছে। এই যে কেমন লাগছে, টেস্ট কেমন? গজা রাখতে নেবে, খুব এনজয় করছি আমরা। আসো আসো আসো, চলো চলো চলো, এই দেখো এবার আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য ভেতরে যাচ্ছি। দুটো লাইন আছে, একটা পুরুষদের একটা মহিলাদের। তো না জেনে আমরা প্রথমে পুরুষদের লাইনে ঢুকে গেছিলাম, আর দীপা দেখতে পাচ্ছ আবার বেরিয়ে যাচ্ছে ওই সাইড দিয়ে, ও চলে গেছিলো ছেলেদের ওই লাইনটায়। আর ভেতরে গিয়ে আমি এক পাক ঘুরে চলে এসেছি, প্রচুর ভিড় হয় আর ভয় করছিলো, ঠাসা ঠাসি তো আমাকে ঠেসে দেয় যদি, ওই জন্য আমি বেরিয়ে চলে এসেছি। আর ওরা এমন বদমাইশ, আমার কাছে ব্যাগ দিয়েছে, বোতল দিয়েছে, দিয়ে নিজেরা নেচে বেড়াচ্ছে, আমার চিন্তা ওরা করছেই না। তারপর মা বললো তুই বাইরে চলে যা, আমি বাইরে চলে এসেছিলাম। দেখো তোমার দাদা কত বড় একটা লাড্ডু নিয়েছে, গণেশ দাদার হাত থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এত বড় লাড্ডু গণেশের হাতেই থাকে মনে হয়। তারপরে দেখো আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো অনেক কষ্টে ভাবছিলাম, মানে ও ভাবছিল আর আমরা হয়তো দেখা হবে না, কারণ ও কালকের থেকেই মেসেজ করছিল ফেসবুকে যে দিদিভাই যখন যাবে আমাকে একদম বলবে, ফেসবুকে জানাবে। তো ফাইনালি দেখা হয়ে গেল আর আমরা এখানে ইশারা ইশারায় কথা বলছিলাম। কি হাওয়া হচ্ছে, আর আমি তো একা একা সেই দাঁড়িয়ে আছি। আমি অনেকক্ষণ, ও এসেছিল মাঝে ও এসেছিল, এসে আমি যেই পাঠিয়েছি ওকে ডাকতে, ও নিখোঁজ কোথায়, ও সব পাতা ঘুরে নিয়ে যাচ্ছে না। আমার কি ভোগ খাওয়ার ইচ্ছা আমি একটু করলাম না গো, ওর খিচুড়ি খাওয়ার কি ইচ্ছা, কিন্তু আজকে এখনো খিচুড়ি পাইনি গো। খালি বাটি চাটতে তো দেখো আমরা খেতে বসেছি এখানে প্রচুর লোকজন, এই যে মা আর আমি, আর নিরামিষ খাবার এখানে যা টেস্টি কি বলবো,
আর আমরা না পাঁচটা টোকন পেয়েছি, সঞ্জয় আর দীপার ভাই বাইরে আছে, ওদের 9টার সময় পাবে ওরা, এখনো আর 15 মিনিট পরে পাবে। তো আমরা কিছু করার নেই, খাচ্ছে আমাদের ভেতরে দিয়ে দিয়েছি, কি করব। তো আমরা খেয়ে বসে থাকবো, তারপর ওরা খাবে, তারপরে আমরা বাড়ি, ওরা না খেলে আমরা বাড়ি যাবো না। খারাপ লাগছে আমাদের, ভালো লাগছে সত্যি, আমারও ভালো লাগছে। আমি বললাম আমি বাইরে বসি। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে হাত ধুতে এসেছিলাম। আমাদের খাওয়ার পরে সঞ্জয় আর বিজয় দুজন ঢুকেছিল, তারপরে দেখতে পাচ্ছি ওরা তুলেছে, এটা কিভাবে খাবার দেয় এখানে, আর কত জায়গা, মানে এই হলঘরটা কি বড়। ওই সাইডে একটা হলঘর আমরা দেখেছি, ওটাও বিশাল বড়, কিন্তু এটা এবার ফার্স্ট দেখলাম, এটাও প্রচুর বড়। আর এই যে ধুতি পরে আছে না, এনারা খেতে দেয়, মানে প্রচুর পরিশ্রম করে, আর খাবারগুলোর তো তুলনাই হয় না, খুবই সুন্দর খাবার। কিছু রান্না আছে ভাত, ওগুলো দেবে, একটু শান্ত হবে, রান্না করবে। তো এই মাত্র আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর একসাথে কেউ বসতেও পারিনি, ওরা দুজন আলাদা, আমরা তিনজন আলাদা, এরা পরে কি আমাদের খাওয়া দাওয়া করে দিই। তো এখন যাবো, এখন বাজে 9টা, আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। তো আমাদের ঘাটের ওই পাশে টোটো আছে, তাই না বলো? এখান থেকে ঘাট পার হতে হবে, তারপরে গিয়ে টোটো। বাইরে তো 11টা বাজবে। তো ঠিক আছে, আপাতত এখানে এটা স্টপ করা হচ্ছে, আবার টোটোতে উঠে দেখিয়ে দেবো, কটা বাজে জানিয়ে দেবো ওই পারে গিয়ে। আমাদের তো টাইমটাও আমাদের মনে থাকবে যে এই টাইমে আমরা বাড়ি গেছি। তো ঠিক না, তো বাড়ির দিকে যাচ্ছি। এই যে এখানে টিকিট কাটছে, এখন বাজে হচ্ছে 9:41, এখন 10:10। তো আমরা এই যে যাচ্ছি এখন ঘাটের দিকে, তো তোমাদের একটু ঘাটটা দেখাই। এই যে ঘাট, তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, কেবল নৌকা থেকে নামলাম, তাই তো বলো। এবার ওই যে ওই সাইডে টোটো আছে, রাজদীপের টোটো, টোটোতে বসবো, তারপর বাড়ি যাবো। আমার ঠ্যাং আর ঠ্যাঙেতে মালাইকারি বলে, চিকেন মাছের মালাইকারি আর বাচ্চা পা ফুলে শেষ। বলো, আমরা এখানে বসে আছি, টোটো আনতে এসেছে। তো এবার কেমন ঘুরলে? হেভি ঘুরলাম, কিন্তু অত কষ্ট, পা টাই যন্ত্রণা হচ্ছে, তাছাড়া আমি হেভি ভালো আছি। আমি কিন্তু হেভি মানে কি জানো, স্ট্রং, রাতে আমরা বাড়ি এসেছি, 11টা বেজে গেছিল প্রায়। তো হেভি মজা করেছি আর খুব ভালোভাবে বাড়ি এসেছি, অনেক সাবধানে, কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব